জবে থেকে কাণ্ড জ্ঞান খাওয়াই আমার ধ্যান জ্ঞান, সকাল বিকাল করি খোঁজ কোথায় যে পাই মহাভোজ। এসব কথা মাখলে চলে, কেউ যদি বা পেটুক বলে, দিও গো ভাই আমায় খোঁজ পরের টাকায় মহাভোজ। ওরে পেটুক উপেন, বলি চললি কোথা? যা কি যে করেন খুড়ো, যাচ্ছি শুভ কাজে পেছন থেকে ডেকে দিলেন, আপনার কাণ্ড জ্ঞান আর কবে হবে শুনি। তোর শুভ কাজ আমার জানা আছে, কোথাও নিশ্চয় কাঙালি ভোজ করাচ্ছে, বিনি পয়সায় খাওয়ার তালে যাচ্ছি। সে খুড়ো তুমি মন্দ বলনি, যাচ্ছি ভোজের খোঁজে। ভোজের তো শুধু খোঁজ নয়, পরের পয়সায় খাওয়ার খোঁজ। সে তুমি যাই বলার বলো, আমার কিচ্ছু যায় আসে না। খাবো না তো কি, খাওয়ার তুল্য আছে কি? খেতে বারণ করেছে তাকে, তবে পরের পয়সায় মাগনা খাওয়ার তাল কেন বাপু? ভগবান কি তোদের কম কিছু দিয়েছে? তোর বাবার এত টাকা পয়সা বিষয় সম্পত্তি, তা খাবে কে শুনি? সে টাকা পয়সা খেয়ে নষ্ট করবো কেন শুনি, যখন এদিক ওদিক চেয়ে চিনতে খাবার ছুটেই যাচ্ছে। তোর বাপটা কাল এসে কত দুঃখ করছিল, লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। পরের পয়সায় খাওয়ার কি মজা, সে তুমি আর কি বুঝবে খুড়ো। কাল চৌধুরী বাড়ির ছেলের জন্মদিন, মহাভোজ আছে, কাল যাবে তো চলো। নিতো ঠিক করেছে তোর মহাভোজের, তুই একাই যা। কথাটা এসে গিয়েছি পুরোহিত মশাই, এসে গিয়েছি। আজ তো বড্ড দেরি করে ফেলেছো বাবা, কাঙালি ভোজন তো শেষ, যারা এসেছিল সবাই খেয়ে চলে গিয়েছে। হায় হায়, ভোজন সব শেষ, দেরি হয়ে গেল সব ওই হারান খুড়োর জন্য। শুধু শুধু আমাকে কত দেরি করিয়ে দিল, এখন কি হবে পুরোহিত মশাই? কি আর করা যাবে, আর তুমি তো বাপু ধনী ঘরের সন্তান, পয়সার অভাব নেই, তা যাও না কোনো হোটেলে গিয়ে খেয়ে নাও। সর্বনাশ, সে তো মেলা খরচের ব্যাপার, পরের পয়সায় ভোজ ছাড়া আমার তো খাওয়ার হজমই হয় না। আপনি দেখুন পুরোহিত মশাই, যদি কিছু পড়ে থাকে। আশ্চর্য, অতি আশ্চর্য, যার পিতা এত ধনী তার সন্তান কাঙাল ভোজে ঘুরে বেড়ায়। আচ্ছা আমি দেখছি ফলমূল কিছু আছে কিনা। হ্যাঁ ফলমূলেই হবে, এই আমি এখানে বসছি। আরে খুড়ো যে, সব খবর ভালো তো? এই যে বাবা উপেন, না তা ভালো আর আছে কই, দুশ্চিন্তায় যে জীবন শেষ হবার জোগাড়। সে কি খুড়ো, কি হলো? এই তো কাল আমার ছেলের বিয়ে, বড়ই দুশ্চিন্তায় আছি। সে কি খুড়ো, বিয়ে নিয়ে দুশ্চিন্তা আবার কেউ করে নাকি? বিয়ে মানেই ভোজ, মহাভোজ, লুচি মাংস পোলাও কালিয়া কোপ্তা কোরমা। আমি বলছি আমার চিন্তায় আর তোমার খালি খাওয়ার চিন্তা। বলো কি খুড়ো, খাওয়ার চিন্তা করব না, একে বিয়ে বাড়ির ভোজ, তা আবার লোকের টাকায়। তোমার ওই এক দোষ উপেন, বরের টাকায় খালি খাবো। তা খুড়ো তোমার চিন্তাটা কি নিয়ে সেটা তো বললে না। বলি বড় গ্রামের নাম শুনেছ তো? না তো, সে আবার কোথায়? ওই বড় গ্রামকে বলে ডাকাতে গাঁ, ঘটকের কথায় বিয়ে তো ঠিক করেই ফেলেছি, এখন লোকের মুখে শুনছি ওই এলাকায় নাকি সব খুনে ডাকাতরা বাস করে।
শুনে তো বরযাত্রী কেউ যেতেই চাইছে না, কিন্তু বিয়ে দিতে তো কাউকে যেতে হবে নাকি? আমি বুড়ো মানুষ, একা যেতেও তো ভরসা পাচ্ছি না। ও, এই ব্যাপার? তুমি চিন্তা করো না খুড়ো, আমি যাব তোমার সাথে। সত্যি তুমি যাবে উপেন? কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব? না না খুড়ো, ধন্যবাদ দেবার দরকার নেই, শুধু বিয়ে বাড়ির ভোজ খেতে দিলেই হবে। কিন্তু যা শুনছি, যদি কোনো বিপদ হয়? পরের টাকায় ভোজ খাওয়ার জন্য আমি সব অগ্রাহ্য করতে পারি। কি হে, আর কতদূর? এভাবে চললে তো বিয়ের লগ্ন পেরিয়ে যাবে। আগে এই তো প্রায় এসে গেছি, তবে এবার আপনাদের নেমে যেতে হবে, বাকি রাস্তা আপনাদের হেঁটেই যেতে হবে। কি হে, আরো তো একটু রাস্তা বাকি, এতটা রাস্তা কি আমার ছেলে হেঁটে যাবে নাকি? এ কোন এলাকা জানেন? এ হলো ডাকাতেঙ্গা। কোথায় ছেলে বিয়ে দিতে এসেছেন বুঝুন এবার। একবার এদের পাল্লায় পড়লে আর রক্ষে নেই, আমি আর যাব না, আপনারা নেমে যান এখানে। বলিও উপেন, কি করবে? নেমেই যাব। হ্যাঁ খুড়ো, নেমেই পড়ো, চলো হাঁটতে থাকি, সামনে যাকে পাবো তাকে কোথায় বিয়ে বাড়ি জিজ্ঞাসা করে নেব। অনেকটা পথে তো হেঁটে এলাম খুড়ো, কই গো তোমার ছেলের বিয়ের আসর কই? সেটাই তো, মেয়ের বাড়ির কাউকেই তো দেখতে পাচ্ছি না, বিয়েটা শেষ পর্যন্ত হবে তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো হতেই হবে, নাহলে খাবো কি করে? এই এই কে কে আপনারা, কাকে চাই, কোত্থেকে আসছেন? আগে আমার ছেলের বিয়ে, কিন্তু বিয়ে বাড়িটা খুঁজে পাচ্ছি না। তা বর কই? আগে আমি এখানে। আসতে বলছো কেন, জোরে বলো। আগে আমি এখানে। তোমার আস্পর্ধা তো কম নয়, চিৎকার করে কথা বলছো, জানো আমরা কে? আপনারাই তো বললেন জোরে কথা বলতে, তাই তো বললাম। বললেই বলবে নাকি, বিয়ে করতে এসে চিৎকার করে কথা বলছো? এবার তোমার বিয়েটা যদি হতে না দিই তখন? না না, সে কি কথা, আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে এত দূর এলাম শুধু পরের পয়সায় ভোজ খাবো বলে, আর আপনারা বলছেন বিয়ে হবে না, মগের মুলুক নাকি? না না, একদম না, এটা মগের মুলুক হতে যাবে কেন? এটা আমাদের মুলুক, ডাকাতের মুলুক। আগে আমরা না জেনেই এখানে ছেলের বিয়ের সম্বন্ধ করেছি। কেন, আমরা কি খারাপ লোক নাকি? না না না, আমি তা বলিনি, আসলে অনেকক্ষণ ধরে পথ হাঁটছি, গরুর গাড়ি তো পুরোটা এলোই না, ছেলের বিয়েটা শেষ পর্যন্ত হবে কি না এই নিয়ে খুব দুশ্চিন্তাই আছি। হবে হবে, আমরাও তো বর আসতে দেরি হচ্ছে দেখে এগিয়ে দেখতে গেলাম, চলুন আমাদের সাথে। ও দিদা, এই যে বর আর তার বাড়ির লোক। ও, তোরা এসে গেছিস, তো বরকে ছাদনা তলায় নিয়ে যা। তা বাপু তুমি কে? আমিও ওদের সাথেই এসেছি, ডাকাতের গ্রাম বলে কেউ আসতে চাইছিল না, তাই আমি এলাম, বিয়ে বাড়ির খাওয়া কি ছাড়া যায়? ও, তুমি বুঝি খেতে খুব ভালোবাসো। হ্যাঁ দিদা, শুধু খেতে নয়, পরের পয়সায় খেতে, পরের পয়সায় খাওয়ার মজাই আলাদা। তাই তুমি বিপদের কথা শুনেও এসেছ? হ্যাঁ দিদা। বাহ, আমার বীর পুরুষ যে। ও দিদা, তা বীরত্বের কিছু পরীক্ষা নেবে নাকি? তা বলি, ও দাদা, জানেন তো আমরা কে, ডাকাতে গা বলে আমাদের খুব নাম ডাক, কেউ আমাদের হাত থেকে মার না খেয়ে বেঁচে ফিরতে পারে না, তা দেবেন নাকি বীরত্বের পরীক্ষা? মাংনায় কি আর এমনি এমনি খাওয়া যায়, কিছু তো করে দেখাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব পারি, নাচ গান সব। বাহ,
এ তো বড়ই ভালো কথা, তাহলে শুরুই করে দাও। প্রথমে নাচো তো দেখি। না না ঠিক হচ্ছে না। ওই 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 ডান হাতটা একটু ওপরে তোলো। আর ওই মাপাটা। ওরে বাবা, পড়ে যাব মনে হচ্ছে। না না পড়বে কেন, আরে উদয় শঙ্করকে দেখনি, কত সুন্দর নাচ করেন উনি। আগে আমি তো উদয় শঙ্কর নই। আবার মুখে মুখে তর্ক, যা বলছি তাই করো। তাও বলছি সে গীত দাঁড়িয়েই তো আসি। এ বাবা, তুমি তো পড়েই গেলে। এই ওটা শিগগির দাঁড়াও, এবার গান গাও তো দেখি ভালো করে। আঙ্কে গাইছি, গানটা যেন ভালো হয় বাছা, না হলে এই যে আমার লাঠি, তাই দিয়ে তোমার আমি পিঠের ছাল তুলবো। এটাও ঠিক হচ্ছে না। একটা ভালো কীর্তন করো দেখি। বলো হরি হরি বল, বলো হরি হো বল, হরি 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 বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মোলো যা, এ কোন মুখ করে এলো রে। হ্যাঁ, বিয়ে বাড়ির মতো শুভ কাজে কিনা বলে হরি। হ্যাঁ দেব নাকি লাঠির বাড়ি? না না আমি কিছু করিনি। আরে এবারই তো করবে, নাও গান গাও দেখি, আমি তোমার মাথায় তবলা বাজাই। উরে বাবা আমাকে বাঁচাও, আর গান গাইবো না, খুব লাগছে। আবার কাঁদে, এই চুপ কর চুপ কর বলছি, চুপ কর। এ কাকে ধরে নিয়ে এলি তোরা? হ্যাঁ কথায় কথায় ছিট কাঁদুনের মতো কাঁদে। এই ছোকরা চুপ কর চুপ কর বলছি। এবার দাঁড়াও তো বেচা আর একটু, তারপরেই তোমাকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খেতে দেব, তুমি বর যাত্রী বলে কথা। এক পা তুলে দাঁড়াও। বাহ বেশ হয়েছে, এবার দু পা তুলে দাঁড়াও তো বাপু। দু পা তুললে তো হাওয়ার পড়ে যাব। আবার তর্ক পড়ে, তোল তোল বলছি দু পা তোল। বাহ বেশ হয়েছে, এইটা সবচেয়ে ভালো হয়েছে। একে উপেন, তোমার এই অবস্থা হলো কি করে? চুল উস্কো খুস্কো, জামা ছেঁড়া, হাত পা ছিঁড়ে গেছে। ওই কিছু না, সবাইকে একটু নাচ গান দেখালাম তাই। সে কি নাচ গান শুনিয়ে এই অবস্থা? চলুন আপনাদের খেতে রাখছে। চলো হে উপেন, তুমি এত কষ্ট করে এলে আমার জন্য, এবার খেয়ে নেবে চলো। এই নাক মুলছি এই কান মুলছি খুড়ো, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো পরের টাকায় ভোজ খাবো না।